নানা আনুষ্ঠানিকতা ও আরাধনায় উদযাপিত হল সরস্বতী পূজা করোনার পর এবার আড়ম্বরপূর্ণ আয়োজনে উচ্ছ্বসিত সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবীর কাছে জ্ঞান বুদ্ধির প্রার্থনার পাশাপাশি জাতির সামগ্রিক কল্যাণ কামনায় ছিল আরাধনা বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে সনাতন ধর্মাবলম্বীদের দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাঘের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা শ্বেত শুভ্র সাজে এক হাতে বেদ অন্য হাতে বিনা নিয়ে পৃথিবীতে আসেন দেবী করোনার বিধিনিষেধে গেল দুই বছর সীমিত পরিসরে হলেও এবার পূজা উদযাপিত হয় বেশ আরম্বপূর্ণভাবে দেবী সরস্বতীর বন্দনায় ঢাক ঢোল কাশর শঙ্খ ও লুদ্ধনিতে মুখরিত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট মিলে মোট চুয়াত্তরটি পূজা মণ্ডপে দেবীর আরাধনায় মাথেন সনাতন ধর্মাবলম্বীরা ভালো করে পড়াশোনা কমপ্লিট করতে পারি অনার্স সেকেন্ড ইয়ারে আছি দেবীর কাছে এটাই প্রার্থনা থাকবে যেন শেষটা যেন ভালো হয় প্রতিমা বানা থেকে শুরু করে তারপর এগুলো হাতে মানে দেখতেছি কি করতেছি মানে একটা অন্যরকম অনুভূতি শিক্ষার্থী সহ নানা বয়সী উশ্রেণী পেশের মানুষ যান পূজা দেখতে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনায় ছিল জগতের মঙ্গল কামনা তোমরা আমরা যে যে আমাদের যে মানে সুখ এবং সমৃদ্ধির যাত্রা যেন আরো অগ্রগতির দিকে যায় আমাদের বিবেকের যে দাসত্বতা আছে ওটা যেন কেটে যায় বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সরস্বতী পূজা পরিদর্শন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বলেন সকলের অভিন্ন শত্রু সাম্প্রদায়িকতা এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি আমাদের প্রধানতম সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ হবে। জঙ্গিবাদ রুখতে হবে এই ক্যাম্পাসকে শান্তিময় ক্যাম্পাসে রূপ দিতে হবে বিজন কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা